হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ব্লগ তো আমি এখান থেকে শুরু করলাম, সকাল থেকে একদমই তোমাদের সামনে আসা হয়নি, কারণ আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, সে কাজগুলো করে একেবারে তোমাদের সামনে আসলাম। তো তোমরা সবাই কি করছো বলো? বাইরে ওয়েদারটা খুব খারাপ, কটা জামা কাপড় পরেছি মামা, আমি জানি না সেটা দেখিনা। দেখো তোমাদের দেখাচ্ছি বাইরে ওয়েদারটা, বাইরের কি ওয়েদারটার হচ্ছে অবস্থা দেখো, আমি জানি আজকে আর কিছু শোকাবেই না, প্রচন্ড মিস করেছে। জানি না দেখো আমাদের তোমরা হাঁসগুলো কি অবস্থা, উঠোনটা এসে সমানে উঠোনগুলো নোংরা করছে। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, ছিলাম এখন রেডি হচ্ছি, একটু বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। আর তোমার দাদা ওই শুয়ে আছে, ওকে ডাক, আমি রেডি হয়ে নিই তারপরে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন এখান থেকে যাব হচ্ছে বেলঘরিয়া স্টেশন, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা যাচ্ছি বেলঘরিয়া তোমার দাদা ভাইয়ের গাড়িতে, একটু হাই করে দাও। আমরা চলে এসেছি বেলঘরিয়া স্টেশনে, এখন যাব হচ্ছে নৈহাটি। ওই দেখো 2 নম্বরে ট্রেন চলে গেছে একটা, একটু হাই করো, কিছু বলো বলো। তো ফাইনালি চলে এসেছি নৈহাটি, ট্রেনে উঠে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ট্রেনে খুব ভিড় ছিল। তাই সবাই সবকিছু দিয়ে নি, আবার বাবা মায়ের সঙ্গে পৌঁছে গেছি, লাইনে দাঁড়িয়ে আছি। তো আমাদের টুকটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গাঘাটে। গঙ্গাঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, চা খাবো, তারপর বাড়ি চলে যাবো। দেখো একজন কান্না শুরু করেছে, আইসক্রিম চাই। তোমার দাদা ভাইয়ের মুখটা দেখো, বাংলার পাঠ হাসতে পারো না, একটু হাসো। আমরা এই মাত্র বাড়িতে ঢুকলাম, ট্রেনে খুব ভিড় ছিল, মৃত্যুর অবস্থা দেখতে পাচ্ছো কি হয়েছে। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে গোপুসোনাকে খেতে দেবো, দিয়ে মেয়েকে খাওয়াবো, খাওয়ানোর পর গোপুসোনাকে শোয়াবো, শুয়ে আমরাও খাবো দাবো, খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো। এক লাখ যখন আসছি সব করে নিয়ে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান করলাম, স্নান করে গোপাল সোনাকে খেতে দিলাম, দিয়ে আমরাও খাওয়া দাওয়া করলাম। তার আগে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। তো মামারও খাওয়া হয়ে গেছে, মামা এখনো ঘুমায়নি, বসে আছে, এই যে বসে আছে, ও ঘুমিয়ে পড়বে এক্ষুনি। আর তোমার দাদা ভাই এখনো আসেনি, ও নৈহাটি থেকে ডাইরেক্ট দোকান খুলেছে, দোকান ওখানেই আছে, চলে আসবে একটু পরে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো কাল দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, গুড নাইট, বাই।